আজ বানিয়েছি মিক্সড ভেজিটেবল দিয়ে মিক্সড ডাল। এটা দিয়ে ফার্স্টে আগে খাবো। এর মধ্যে অনেক রকম ডাল রয়েছে, অড়হর ডাল রয়েছে, মুগ ডাল, মসুর ডাল, নানা রকম ডাল রয়েছে, আর এখানে রয়েছে কিন্তু মাটন কষা। যাই হোক, ফার্স্টে এটা দিয়ে খাই। এটার মধ্যে সবজি আছে অনেক, রয়েছে গাজর, রয়েছে বিন, মিষ্টি আলু, পেঁপে, অনেক কিছু রয়েছে এটার মধ্যে। একদম পুষ্টিকর খাওয়ার, মানে ভিটামিন প্রোটিন দুটোই দরকার আছে। এটার মধ্যে ভিটামিন পেয়ে যাবো, এটার মধ্যে পেয়ে যাবো প্রোটিন। চলো দেরি না করে ভাত দিয়ে মিক্সড ডাল সাথে মিক্সড সবজি একসাথে আলাদা করে, এটার মধ্যে এটা কিন্তু কুকারে বানানো, এটা কিন্তু কোনো তেল মশলা সেরকম ইউজ হয়নি, কুকারে একবারে ডাল আর মিক্সড ভেজিটেবল দিয়ে বানিয়েছি। দারুণ লাগছে, অনেক সবজি একসাথে দিলে না, সেটা পালং শাক হোক বা ডাল হোক, দারুণ একটা টেস্ট আসে, দারুণ লাগে খেতে। মিক্সড ডাল ভালো লাগবে না, কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, খাওয়াটা অ্যাটলিস্ট দরকার। আমি যে খাই আমার ভীষণ ভালো লাগে। মিক্স সবজি মিক্সড ডাল দিয়ে তো খাওয়া হলো, এবার কিন্তু কুকারে বানানো মাটন কষা। আজকে টমেটো ছাড়া বানিয়েছি, রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেছি, দেখা যাক কীরকম কী হয়েছে না হয়েছে, কারণ কখনো আমি টমেটো ছাড়া বানাইনি। আজকে ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম টমেটো ছাড়া। নুন টুন তো ঠিকঠাক হওয়ার কথা, দেখা যাক। একটু আলু দিয়ে, একটু রাইস দিয়ে, টমেটো ছাড়া দারুণ টেস্টি। আর যেহেতু গরম মশলা দিয়েছিলাম, গরম মশলার জন্য আর একটু গরম মশলা ফ্লেভারটাও আসছে। যেহেতু মাংসটা দেখি মাংসটা কীরকম কী গুলেছে, কত সুন্দর গুলেছে কিন্তু মাংসটা। যাই হোক, এগুলো রিয়াজি পিস না, একদম সলিড পিস, সেই জন্য আমার বেশ ভালো লাগে। একটু আলু, তার সাথে একটু মাটন নিয়ে নিই, একটু আলু, একটু মাটন দিয়ে আর একটু ভাত। দারুন, আলুটা ভাত দিলে নিচ থেকে একটু পুড়ে গেছিলো, একটু আলুটা থেকে পোড়া পোড়া ভাব আসছে, পোড়া অংশ বাদ দিয়ে মাটন দিয়ে যেয়ে খাবো। টমেটো ছাড়া যে মাটন হয় আমার জানা ছিল না, তাই ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম, বেশ ভালোই হয়েছে, খারাপ না। উনকে দিন দিন আর পুরো টেস্ট আর বাদ দাও তো তুমি টেস্ট আর বাদ ভুলে যাবে।